আজ বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকে নেতাজি মোড়ের কাছে একটি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। কোতুলপুর জনকল্যাণ স্বেচ্ছাসেবী সমিতির উদ্যোগে জানতে পারা যায় যে প্রতি বছর এই সমিতি চক্ষু ছাড়াও বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকেন। এই সমিতির একজন সক্রিয় কর্মী ও সর্বোপরি এই স্বেচ্ছাসেবী সমিতির সভাপতি মাননীয় শিশির বৈরাগীর কাছে জানতে পারা যায় অনেক কিছুই। তার মধ্যে তুলে ধরেছেন কোতুলপুরের কিছু সমস্যা। চলুন শুনে নি বাঁকুড়ার কোতুলপুর। আমাদের আজকে কোতুলপুর জনকল্যাণ স্বেচ্ছাসেবী সমিতির যে একটা চক্ষু এবং ছানি পরীক্ষা শিবিরের আয়োজন করেছে, এই চক্ষু এবং ছানি পরীক্ষা শিবিরের মূলত ছানি পরীক্ষা সম্পূর্ণ বিনা খরচায় এবং চক্ষু পরীক্ষাও সম্পূর্ণ বিনা খরচায়। আমরা এছাড়াও আমাদের যে চোখের যে একটা পরিকাঠামো, আমাদের যে কোতুলপুরের একটা পরিকাঠামো এবং পরিষেবা, এটা একদমই নাই। এইটা আমরা একটা চিন্তাভাবনা নিচ্ছি। আমরা আজকে যারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদের সঙ্গে আমরা একটা আলোচনায় বসবো, বসে এখানে ওই চোখের যে পরিষেবাটা চালু করার এবং একটা দ্রুতভাবে চোখ দেখানোর, দ্রুতভাবে ছানি অপারেশনের সম্পূর্ণ বিনা খরচায় যেটা করবো আমরা, সেটা করার আমরা চেষ্টা করছি। আজকে আমাদের প্রায় 250 পেশেন্ট আমাদের কাছে এসছে। অনেক দূর থেকে আসছে, যেমন ধরুন গেলিয়া, হেতিয়া, হাটি ভবলপুর, আপনার শিওর, জয়রামবাটি, এদিকে আপনার মঙ্গলপুর, এদিকে আপনার পরীক্ষাপাড়া যেটা নদীর ওপার, ওখান থেকে আমাদের এই সব পেশেন্ট আসছে। কোতুলপুর তো আছে, স্থানীয় যারা আছে তারাও আসছে। এই চক্ষু ক্যাম্প করে মানুষের তো উপকার হবেই। অনেক মানুষ যারা চক্ষু পরীক্ষাই করতে পারছে না, চোখ দেখাতেই পাচ্ছে না, তারা যে ছানি পড়ে যাচ্ছে, ছানি পড়ে তাদের যে তারা দেখতে পাচ্ছে না, একদমই মানে দেখতে পাচ্ছে না, তাদের তো খুবই উপকার হবে। আমার নাম শিশির বৈরাগী, কোতুলপুর জনকল্যাণ স্বেচ্ছাসেবী সমিতির সভাপতি। কোতুলপুর জনকল্যাণ স্বেচ্ছাসেবী সমিতির উদ্যোগে আজ একটি আই ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং তা বাদেও আরও অনেক কিছু টেস্ট হচ্ছে। আপনি মূলত কী জন্য আসছেন? আমি আমার চোখে অসুবিধার জন্য আসছি। এখানে এখন হচ্ছে যে 12-14 বছর আগে থেকেই এইসব চালু আছে, প্রতি বছর হয়। আর হচ্ছে যে আরও অনেক মায়েরা বা কাকিমায়েরা ঠাকুর সব দেখি নিয়ে গেছে, তাদের দেখি আমরা। আপনি চোখ বাদে আর কিছু কি ইয়ে করা দেখালেন? বাড়ি আপনার? বাড়ি আমার বালিকা। কেমন সার্ভিস দিচ্ছে? না, ভালো।